বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, দুটি গুনাহ আল্লাহ মাফ করবেন না। বলুন তো কয়টা গুনাহ আল্লাহ মাফ করবেন না? সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, দুটি গুনাহ ক্ষমা করবেন না। একটি হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে এসেছে, নবী বলেছেন আল্লাহ তাআলা জুলুম করা তার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন আল্লাহ জুলুম করবেন না, জুলুম করা আল্লাহর জন্য হারাম। অন্যের হক যদি আল্লাহ মাফ করে দেন, অন্যের হক যদি আল্লাহ মাফ করে দেন, ওই বান্দার উপরে জুলুম করা হবে। এই জন্য আল্লাহ তাআলা অন্যের হক মাফ করেন না। আর একটা গুনাহ আল্লাহ মাফ করেন, ও যুবক সব গুনাহ আল্লাহ মাফ করেন, ও মুরব্বী বাবা জিরা সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। নামাজ ছেড়েছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। গুনাহ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। একটি গুনাহ আল্লাহ মাফ করবেন না, কখনই করবেন না, একবারের জন্য আল্লাহ মাফ করবেন না। ওই গুনার নাম হলো শিরক। ওই গুনাটার নাম কি? এই জন্য হযরত লোকমান, হযরত লোকমান বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার করিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদার করিও না। কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরে সেজদা দেওয়া যাবে না, কোনো আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তার সামনে মাথা আনত করা যাবে না। ও রাজনৈতিক বন্ধুরা, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, রাজনৈতিক দলের বন্ধুরা, আল্লাহর কসম আপনাদেরকে শত্রু মনে করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে ভাই মনে করি, বন্ধু মনে করি, আপনজন মনে করি। আল্লাহর কসম, ইসলামের বিধান শত্রু বলে কাউকে দূরে সরিয়ে দেওয়া নয়। ও রাজনৈতিক বন্ধুরা, আপনারা মঙ্গল প্রদীপ জ্বালান, বিভিন্ন ভাস্কর্যের সামনে ফুল দিয়ে মাথা নত করে থাকেন, নীরবে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর কসম করি ইসলামে এগুলো হলো শির। এগুলো কি? আর কোন মৌলবি যদি পাঁচ আটা দালাল গোলাম, কোনো মৌলভী যদি এর পক্ষে ফতোয়া দেয়, ও মৌলভী না, মৌলভী, ও হচ্ছে লুভী, মধুর লুভী, এরা হচ্ছে আবুল ফজল মার্কা, আবু জাহেলের খালাতো ভাই মৌলভী। আল্লাহর কসম, কারো বিরুদ্ধে বিদ্বেষ না, তার কারণ ইসলাম বলেছে, নবী বলেছে, কাউকে বিদ্বেষ করে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম না, ভালোবেসে বুকে টেনে নেওয়ার নাম হলো ইসলাম। নবীজি কখনো বিদ্বেষ করতেন না। দেখেন কোন নবীর উম্মত, দেখেন না একটু, একটা মৃত ব্যক্তির লাশ আসতেছে, মৃত ব্যক্তির লাশ আসতেছে, ওই লাশটা দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবিরাও দাঁড়িয়ে গেল, নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবিরাও দাঁড়িয়ে গেল। একজন নবীজির পাশে গিয়ে বলতেছে, হুজুর কেন দাঁড়াইলেন, এ তো একটা ইহুদির লাশ। কার লাশ? মদিনায় সব থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের ভিতরে বেশি ছিল কারা? ইহুদি। যদি আমার দেশে হইতো তাহলে কারা হইতো? হিন্দু। কি কথা ঠিক কিনা? এই সাউথ এশিয়া, ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া তো হিন্দু বেশি, কোথাও বৌদ্ধ বেশি। তো এখন মদিনায় যেহেতু ইহুদি বেশি, অমুসলিমের মধ্যে আমি ইহুদির কথাই বললাম। বন্ধুরা আমার, নবীজির কাছে বলল, হুজুর কেন দাঁড়ালেন, ও তো একটা ভিন্ন ইহুদির লাশ। নবীজি বললেন, একজন ব্যক্তি মারা গিয়েছে, তার আপনজনেরা শোকাহত, তুমি এখানে ধর্মের বিচার করছো, সে তো একজন মানুষ, আমি একজন মানুষের জন্য, মানবতার জন্য, মনুষ্যত্বের জন্য দাঁড়িয়েছি। আল্লাহু আকবার, এর নাম ইসলাম। সুতরাং অন্যকে ঘৃণা করা, এর নাম ইসলাম নয়। আমি আপনাদেরকে আপন করে বলি, শিরক আমরা অনেক সময় করি, রাজনৈতিক শিরক, সামাজিক শিরক, ধর্মীয় শিরক, কবর পূজা, পেট পূজা, পীর পূজা, গাছ পূজা, মাছ পূজা, কচ্ছপ পূজা, কুমির পূজা, আল্লাহর কসম এগুলো শিরক। বলুন এগুলো কি? এগুলো শিরক। এই শিরকের কাজ করা যাবে না, শিরকের ভিতরে মোত্তালা হওয়া যাবে না। আর বেদাত হলো কোরআন এবং সুন্নার পরিপন্থী, কোরআন এবং সুন্নায় যে আমলগুলোর ব্যাপারে বলা নাই সেগুলি বেদাত। ইদানিং এই যে সোশ্যাল মিডিয়া হইয়া কত কিছু যে দেখি, পৃথিবীতে কত ধরনের সিজ যে পৃথিবীতে আছে, আল্লাহ
আহারে, সেদিন একজন দেখলাম, সে বলতেছে বেদাতের সংজ্ঞা করতে গিয়ে বলছে, মিয়া সব কিছু যদি বেদাত বলেন, প্লেনে সরে হজ করতে যাওয়া বেদাত, মাইকে ওয়াজ শোনা বেদাত, বুখারী শরীফ বেদাত, মিশকাত শরীফ বেদাত। আমি চিন্তা করলাম এই পাগলরে ঔষধ কে দেবে? শোনেন, কিছু কিছু ঔষধ আছে, কিছু কিছু রোগের ঔষধ আছে ডাক্তারি চিকিৎসায় দিতে হয়, আর কিছু কিছু রোগের চিকিৎসা আছে এটা একটা কিতাব দিতে হয়। একটা কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। ও কিতাবটার নাম কি? আর কথা কয় না, কিতাবটার নাম কি? এই কিতাব ছাড়া কিছু মানুষ আছে দুনিয়ার কোনো ঔষধ দিয়ে তাদেরকে ভালো বানানোর কোনো সুযোগ নাই। এখন ভাই বলেন, আমরা কি প্লেনে উঠে হজ করতে যাই, প্লেন কি আমরা তওয়াফ করতে যাই? তো প্লেনে উঠে হজ করতে যাওয়া বেদাত হবে কেন? আচ্ছা এই যে মাইক, আমরা কি মাইকের পূজা করি? মাইক সাউন্ডটাকে লাউডলি আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছে, আমি শাউটিং করেও চিৎকার করে আওয়াজ দিয়ে যে কথাটা শোনাতে পারতাম না, মাইক আমার ছোট্ট আওয়াজটাকে টেকনোলজি বড় করে আপনাদের কাছে শোনাচ্ছে। সুতরাং মাইক ইবাদত নয়, মাইক ইবাদতের একটি সহায়ক শক্তি। আজকে বেদাত হলো যা হাদিস এবং কোরআনের বহির্ভূত যে ইবাদত, সেটাই হলো বেদাত। সুতরাং আসুন আমি একটা কথা বলে বাড়াবো না, শেষ করব। কম্বলের যেরকম লোম বাসলে কম্বল বলে কিছু থাকে না। পৃথিবীতে অনেক জনপদে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্মকর্ম বেশি, বেদাতও বেশি। দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্মকর্ম বেশি, আবার কি বেশি? বেদাতও বেশি। সুতরাং কম্বলের যেরকম লোম বাসলে কম্বল বলে কিছু থাকে না। দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু কিছু মানুষ বেদাতের ভিতরে এত নিমজ্জিত যে তাদের বেদাত বাসলে ইসলাম আমল খুঁজেই পাওয়া যাবে না। এই জন্য আসুন যে কোনো আমল করার আগে আমরা খুঁজবো সহিহ সুন্নাতে এটা হাদিসে আছে কিনা। তবে আপনাদেরকে একটা আশার কথা শোনাই, হতাশ হবেন না, হতাশ হবেন না, একটা ভালো কথা শোনাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, একটা ভালো কথা শোনাই, শুনে আপনারা খুশি হবেন। ইদানিং অনেক তরুণ যুবক তাদের ভিতরে কিউরিসিটি জেগেছে, আমল যখন করবই যেটা কোরআন সুন্নায় আছে তাই করব, এর বাহিরে নয়। এটা কিন্তু একটা ভালো দিক, আলহামদুলিল্লাহ বলেন। এটা কী দিক বলেন তো? একটা ভালো দিক। সুতরাং যে আমল কোরআনে আছে, যে আমল সুন্নায় হাদিসে আছে, হাদিস এবং সুন্না, হাদিস এবং সুন্না দুটোর মধ্যেই আছে, হাদিস আর সুন্না একটু পার্থক্য আছে, সেটা আমরা এখন নাই বা বললাম। তো যে আমলগুলো হাদিস এবং সুন্না সম্মত, যে আমলগুলো কোরআন সম্মত, সে আমল আমরা করব। এর বাহিরে সকল বেদাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। সব অপরাধ, সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ একমাত্র দুনিয়ায় মাফ হবে যদি কেউ শিরকের গুনাহ বুঝে খাঁটি দিলে, তওবা করে শিরকে যদি লাঠি মেরে ফেলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হতে পারে, তবেই সে দুনিয়ায় মাফ পাবে। কেয়ামতে আখেরাতে কোনো ব্যক্তি শিরকের গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ পাবে না। আর হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ তারা মাফ করবেন না। আসুন ব্যক্তিগত জীবনে আমরা যেন অন্যের হক নষ্ট না করি, প্রতিবেশীর হক আদায় করি, সন্তানের হক আদায় করি, সন্তানরাও যেন বাবা মার হক আদায় করি, স্বামী যেন স্ত্রীর হক আদায় করি, স্ত্রী যেন স্বামীর হক আদায় করি। এমন কি যেন না হয় নামাজও পড়ি পরের জমি তিন হাত দখল করে খাই, এরপরে আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো দুই হাত পাই। এরকম একটা রোগ সমাজে আছে কি নাই? এই নামাজের কোনো কাজ আছে, মূল্য আছে নাই? এই জন্য আসুন কারো হক নষ্ট না করি। হকুল ইবাদ, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আর সহিহ সুন্নাহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি, কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। কেউ বলে করোনা এটা চীনের ষড়যন্ত্র, পৃথিবীতে অর্থনৈতিক যে ফিনান্সিয়াল করেসপন্ডেন্স, অর্থনীতির চাকা ঘুরতেছে পৃথিবীতে, এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে অর্থনৈতিক। লোকেরা বলছে চীন বা অন্য অন্য কোনো দেশ ষড়যন্ত্র করে এটা করেছে, অতি আবেগে কোনো আলেম ওলামা হুজুরেরা বলতেছেন এটা আল্লাহর গজব। এখন আমরা সাধারণ পাবলিক কোনটা মানব? আমি বলবো
করোনা আল্লাহর গজব কোনো সন্দেহ নেই, তবে এর সাথে ষড়যন্ত্র যুক্ত হয়েছে এটাও কোনো সন্দেহ। গোটা পৃথিবীকে আজকে গোটা পৃথিবীকে বেকায়দায় ফেলে দেওয়ার জন্য, অর্থনৈতিক চাকাকে বন্ধ করে দেওয়ার জন্য, গোটা পৃথিবীর মানুষের ভিতরে হতাশা বাড়িয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র হয়েছে। তাই যদি না হবে, করোনার আঘাতে গরিব গরিব হচ্ছে, কিন্তু পৃথিবীর কিছু বড় লোকদের একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাদের অর্থ কম করে হলো 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কি ভয়াবহ কথা, যেখানে মানুষ রাস্তার পাশে দুই বেলা দুমোটো খাওয়ার জন্য বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ ত্রাহি চিৎকার করছে, আর সেখানে হাতে গোনা কিছু পৃথিবীর কিছু ধনীরা 10 গুণ তাদের ধন দৌলত বেড়েছে, তারা হঠাৎ করে আলাদিনের কি চেরা ঘাতে পেল। আমি বলবো আজকে পৃথিবীর মোড়ল দেশগুলি যারা আছে, মূলত গরিবের উপরে তারা কষাঘাত করার জন্য, গরিবের উপরে কষাঘাত করার জন্য আল্লাহর গজব করোনাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ওই যে একজন জিজ্ঞেস করছিল, ভাই তাজাটারে মারো না মরাটারে মারো, কারণ কি, কোনটারে মারতেছো? আরে তাজাটারে না মারবা, মরাটারে। মরাটারে মারি এই জন্য, ও নড়ে চড়ে না কেন? মরাটারে মারি কি জন্য? নড়ে চড়ে না কেন? তার মানে যেটা তাজা আছে ওটা তো নড়াচড়া করতেছে, যেটারে মারতেছি ওটা কেন নড়াচড়া করে না, এই জন্য আরো মারি। এখন পৃথিবীর আইন কানুন হয়ে গেছে উল্টা। আসুন, আজকে আমি কারো দোষ দেব না, আজকে আমি আমার দোষ খুঁজে বের করব, এহতেসাব করব, সমালোচনা করব, আল্লাহর গজব থেকে ষড়যন্ত্র হয়তো আমি মোকাবেলা করতে পারবো না। পৃথিবীর বড় বড় মোড়লদের যে ষড়যন্ত্র, অর্থনীতির বাজারে যে আগুন তারা লাগিয়েছে, হাজার হাজার দেশের মানুষ এক টুকরা রুটির জন্য কি করুণ চিৎকার আর্তনাদ, কারো ভোগের পেয়ালা উপচে পড়ছে, আর কেউ ক্ষুধার যন্ত্রণায় মানুষ রাস্তার মাটি খেতে বাধ্য হচ্ছে। সুতরাং সমালোচনা করব নিজেদের গুনাহের। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে অনুশোচিত হও। তওবাতান নসুহা, যেমনটি তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। একাগ্র চিত্তে তওবা করো, দৃঢ়তার সাথে তওবা করো, তওবার মতো তওবা করো, তওবাতান নসুহা। কেন তওবা করবে? عَسَى رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُم سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُم جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। এই জন্য তওবাতুন নসুহা করবে, গুনাহ থেকে একাগ্রভাবে ফিরে আসবে, কায়েম মনোবাক্যে ফিরে আসবে, গুণাকে অপছন্দ করবে, গুণাকে ঘৃণা করবে, গুণা থেকে দূরে চলে আসবে, যেমনটি চলে আসলে আল্লাহ খুশি হয় এইভাবে আসবে। যদি তোমরা তওবা করো, আল্লাহ তাআলা জিন্দগির সব গুণা মাফ করে দেবেন, আর শুধু গুণা মাফ করবেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত, এবং জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবেন। বন্ধুরা আমার, আসুন এই জলস্থলের বিপর্যয়, পৃথিবীতে দুর্যোগ, মহামারী, ডিজাস্টার, ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অগ্নিবৃষ্টি, শিলাবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, এগুলি সব আমাদের পাপের প্রায়শ্চিত্ত। অন্যকে দোষ দিও না, আমি আমাকে দোষ দিচ্ছি।
আজকে আমার ইয়াং জেনারেশনকে বলছি, তরুণ যুবকদেরকে বলছি, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা আমাদের নয়নের মণি, তোমরাও কিন্তু অনেকবার বেড়েছ, তোমরাও কিন্তু সীমা লঙ্ঘন করেছ। এই বছর, এই বছর বাংলাদেশে যা হয়েছে আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি হতাশাগ্রস্ত, আমি নিজেকে নিজে শাস্তি দিতে চাই। কেন? আপনারা অনেকেই শিক্ষার সাথে জড়িত আছেন, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা বোর্ডের অত্যন্ত স্বনামধন্য সরকারি একজন কর্মকর্তা আছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমার মাদ্রাসার ব্যাপারে, আমার বাড়িতে তো অনেকগুলো প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ উনি আপনাদের এলাকার সন্তান, কিন্তু সাহায্য আমার এলাকার মাদ্রাসায় উনি করেছেন। আল্লাহ দীর্ঘ নেকায়াত দান করুন। এবং এখানে অনেক শিক্ষকেরা, মহোদয়েরা আছেন। ভাইরা আমার, এই বছর যা হয়েছে আমি লজ্জিত। কিশোরেরা, তোমাদেরকে বলছি, ভালোবাসা নিয়ে তোমাদেরকে বলছি, আমার আদব, ছোট্ট বাচ্চাদেরকে আমি আপনি ছাড়া তুমি তুই বলি না। আমি তোমাদেরকে বললাম ভালোবাসার অধিকার নেই। এই বছর তোমরা যা করেছো আমি লজ্জিত। বিভিন্ন স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে আমি বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি, যখন এসএসসি এইচএসসি পরীক্ষা যখন হয়, তখন স্কুল কর্তৃপক্ষ, গভর্নিং বডি, তারা একটা বিদায়ের আয়োজন করে, বিদায় অনুষ্ঠান হয়, সেখানে ছেলেমেয়েরা অশ্রু সজল নয়নে মুরব্বীদের থেকে বিদায় নেয়, তারা তাদের থেকে দোয়া নেয়, এবং নতুন জীবন পরবর্তী ক্লাসগুলোতে নতুন করে নব উদ্যমে শুরু করতে পারে সেজন্য তারা কামনা করে। কিন্তু আজকে আমার এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলো কত বেহায়া, কত অসভ্য, কত ইতর বর্বর জামোয়ারের রূপে তারা গিয়েছে। আমার স্কুলের এই বাচ্চাগুলি এবছর তারা যা করেছে, ছেলেরা মেয়েদের গায়ে, মেয়েরা ছেলেদের গায়ে বিভিন্নভাবে তারা রেগ ডেক পালন করেছে, এবং এত অসভ্য কুরুচিপূর্ণ ভাষা একজন আরেকজনকে লিখেছে, যা জঙ্গলের পশুও বোধহয় এত খারাপ ভাষা ব্যবহার করে। আমার প্রশ্ন, গার্জিয়ানরা কি করছিলেন আপনারা? নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাইছিলেন? করোনা গজব, অমিক্রন গজব তো দেশে এমনি এমনি আসে না। জাতি যখন সীমা লঙ্ঘন করে আল্লাহর পক্ষ থেকে, তখন গজব অবধারিত হয়ে যায়। আজকে গোটা জাতির রোগ হয়েছে, ওই যে একটা বাংলা প্রবাদ আছে, সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। আজকে জাতির একটা রোগ হয়েছে। আজকে সকাল থেকে মনটা খারাপ, এক ভদ্রলোক সোশ্যাল মিডিয়াতে দেখলাম নিজের পিস্তল দিয়ে নিজে সুইসাইড করেছে। সুইসাইড, আত্মহত্যা, আত্মহনন কবিরা গুণার একটা মারাত্মক গুণা। আমার নিজের আত্মাকে নিজে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য আমাকে আমি হত্যা করব, এই পারমিশন আল্লাহ তাআলা দেননি। আমার জীবনের মালিক আমি নই, আমার জীবনের মালিক আল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, একজন মুরব্বী কতটা ডিপ্রেশন থেকে, কতটা হতাশা থেকে এই আত্মহত্যার পথ বেছে নেয়? তার স্ত্রী আছে, ওই স্ত্রী থেকে লাভ কি? যে স্ত্রী স্বামীর বিপদের দিনে বন্ধু হিসেবে তার পাশে দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, হুজুরের বুকের পাঁজরের হাড় ভেঙে গেল, আল্লাহর হাবিবের চোখ দিয়ে অশ্রু নির্গত হলো, রাহমাতুল লিল আলামিন একটা শব্দ ব্যবহার করলেন, তাম পৃথিবীর বুদ্ধিজীবীরা ভালো করে শুনে রাখো, আমার রহমতের নবীর নাম তোমরা নিতে চাও না, আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী যে ভাষা ব্যবহার করলেন, পৃথিবী কিয়ামত পর্যন্ত এত দারুণ ভাষা কেউ ব্যবহার করতে পারবে না। হুজুর তার এই দুঃখের মধ্যে, কষ্টের ভিতরে, যন্ত্রণার ভিতরে তার জবান দিয়ে একটা কথা বের করলেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্বামীর জীবনে স্ত্রী হলো অর্ধেক, নারীর জীবনে, পুরুষের জীবনে নারী হলো অর্ধেক, অর্থাৎ একজন স্ত্রী তার অর্ধেক জীবন, একজন স্বামী তার অর্ধেক জীবন, একে অপরের দুটা জীবন মিলে একটা জীবন। স্বামীর জীবনের পরিপূরক স্ত্রী, স্ত্রীর জীবনের পরিপূরক স্বামী, স্বামীর জীবন ব্যর্থ স্ত্রী ছাড়া, স্ত্রীর জীবন ব্যর্থ স্বামী ছাড়া। বিপদের দিনে, আপদের দিনে যিনি পাশে থাকবেন, তিনি পাশে নাই, তিনি অন্য পৃথিবীর রং তামাশা দেখে বেড়াচ্ছেন।
সন্তান জন্ম দিয়েছে, আরে সন্তান তো কুকুরে জন্ম দেয়, সন্তান বিড়ালে জন্ম দেয়, সন্তান পশুও জন্ম দেয়, কুত্তা তার সন্তানগুলি যে কোনো জায়গায় প্রসব করে রাস্তাঘাটে ছেড়ে দেয়, মানুষ তার সন্তান লালন পালন করে, স্নেহ দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়া লালন পালন করে, বৃদ্ধ বয়সে এই সন্তানগুলো বাবার হাতের লাঠি হবে। আজকে সেই সন্তান জন্ম দিয়ে সন্তান যদি বাবা মাকে ছেড়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, একাকী নির্বাসনে পাঠিয়ে দেয়, এই সন্তান জন্ম দিয়ে লাভ কি হলো? আমার ইয়ং জেনারেশন কি আমার প্রতি অসন্তুষ্ট হলো নাকি? আজকে তোমাদেরকে তুমি করে ভালোবাসার দাবি নিয়ে বললাম আল্লাহর কসম, না হলে আমি ছোটদেরকে কখনো তুই তুমি বলি না অপরিচিত, তোমাদেরকে ভালোবাসার দাবি নিয়ে তুমি করে বললাম, তোমরা কোথায় যাচ্ছ? ফাআইনা তাযহাবুন, যাচ্ছ কই তোমরা? এ সমাজটাকে আর কত নিচে নামাতে চাও? এ সভ্যতাকে আর কত নিচে নামাতে চাও? ভদ্রলোকেরা এত ভদ্র ভালো না, আমাদের দেশের কিছু মিডিয়া আছে এগুলোর খাইয়া কোনো কাজ নাই, খালি আজাইরা একটা কথাবার্তা পাইলে রবারের মতো খালি সাবায় আর পেশা। কোন নায়িকা কেমনে হাসছে, কোন গায়িকা কেমনে কি করছে, কার তো আবার বিয়ের আগে বাচ্চাও হয়ে গেছে। এক বেচারা মৌলভি সাহেব, এক বেচারা মৌলভি সাহেব বিয়ে সাইডটা পর্যন্ত জায়েজ, হয়তো দ্বিতীয় বউ এরকম রাগঢোল ঢাকঢোল পিটাইয়া দ্বিতীয় বিয়া করেন নাই, সেই বউ নিয়ে রিসোর্টে যাওয়া অন্যায় হয় দেশে, অথচ বিবাহের আগে সন্তান বাচ্চা পেটে আসা আমার দেশের কোনো সভ্যতা তাকে জবাবদেহি চায় না। কি আজীব দেশে আমরা বাস করছি, পৃথিবীটা কোথায় যাচ্ছে? সভ্যতার নামে আমরা করছি কি? কোথায় যাচ্ছে সভ্যতার নামে জাতি? আসুন, ওমিক্রনের জন্য আমি ভীত নই, আমি করোনা প্যান্ডামিকের জন্য ভীত নই, আমি ভীত আল্লাহর গজবের জন্য। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, ভূমিধ্বস, ভূমিকম্প ইত্যাদি যা কিছু হচ্ছে কেয়ামতের একটা বড় আলামত ছিল, সমুদ্র থেকে অগ্নিগিরির উৎপাদন। আজকে আপনারা জানতে পেরেছেন 8 মাইল পর্যন্ত উপরে তার লাভা এবং ছাইগুলো পর্যন্ত চলে গিয়েছে, এরপরও আমাদের কলিজার মধ্যে কেন ভয় হয় না? একটু সতর্ক আমরা পৃথিবীবাসী কেন হচ্ছে? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, পৃথিবীতে বান্দার যখন সীমা লঙ্ঘন বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, পাপাচার অনাচার যখন বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একটার পরে একটা আজাব আসতে থাকে। সুতরাং ও দুনিয়ার মানুষ, আল্লাহর এই আজাব থেকে নিজেকে হেফাজতের জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর মাগফেরাত লাভের জন্য ও বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে, অনুশোচিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, যার কোনো গুনাহ ছিল না, যার কোনো গুনাহ ছিল না, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিসের বর্ণনা, প্রতিদিন কম করে হলো 100 বার আল্লাহর নবী তওবা করতেন। আল্লাহর নবী প্রতিদিন কম করে হলো 100 বার তওবা করতেন। একটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে, আল্লাহ আল্লাহর হাবিব বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন, এই আদমের যত সন্তান আছে, এই পৃথিবীর যত মানুষ, সব মানুষ আদমের সন্তান। আল্লাহর নবী বলেছেন, আদমের সন্তানেরা গুনাহ করে, ভুল করে, গুনাহ করা, পাপ করা আদমের সন্তানদের স্বভাব, তবে আদমের ওই সন্তান, ওই মানুষটা উত্তম, যে মানুষ গুনাহ করার পর অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর হাবিব বলেছেন যে আত্তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী লোক এমন যে কোনো গুনাহই সে করেনি। আল্লাহু আকবার। এই জন্য আসুন এই মজলিসে আমরা কি এমন কোনো বান্দা আছি যে বলবো আমার কোনো গুনাহ নাই? আল্লাহু আকবার, আল্লাহ আকবার। এমন কোনো ব্যক্তি এই মজলিসে নাই যে বলতে পারে আমার গুনাহ নাই। প্রত্যেকেরই আমাদের গুনাহ আছে, আমরা গুনাহর সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা গুনাহর সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে আছি। পৃথিবীর বিপর্যয় আপনার আমার পাপের ফসল। এখন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদয় হয় নাই, তওবার দরজা এখনো বন্ধ হয় নাই। আসুন আমি আমার পাপের জন্য, আপনি আপনার পাপের জন্য, আমরা প্রত্যেকে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুশোচিত হই, নিজের জীবনটাকে সুন্দর শরিয়াতের ভালো রাস্তায় চালানোর চেষ্টা করি, তাহলেই আল্লাহ তাআলা আপনার আমাকে এই গজব থেকে আল্লাহ হেফাজত করবেন। বন্ধুরা আমার, অনেক উলামা ইকরামরা আছেন যারা কেয়ামতের আলামত নিয়ে ওয়াজ করেন, অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামা ইকরাম আছেন, আমি তাদের সাথে কিন্তু একটু ভিন্ন মত পোষণ করি। ওলামা হজরতরা আছেন এই বাংলাদেশে শুধুমাত্র কেয়ামতের আলামত নিয়ে যারা বয়ান করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা আমার থেকে অনেক অনেক বেশি ইলমের অধিকারী, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের সাথে আমার দ্বিমত হল, শুধুমাত্র কেয়ামতের আলামত, আপনারা এই আলোচনাগুলো করে যুব সমাজকে আপনার একটা ভিন্ন মেসেজ দিচ্ছেন। ওই এক লোক এক হুজুর গেছে এক জায়গায় ওয়াজ করার জন্য, শুনতেছেন তো কথা? হুজুর গেছে কোথায় ওয়াজ করার জন্য, তো কমিটি খুব ভীতু, হুজুরে ভয় দিছে, হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, একটু বুঝে শুনে কথা বলবেন, কি দিয়ে কি হয় তার তো ঠিক নাই। হুজুর চিন্তা করছে নামাজিদের কথা বলতে গেলে বেনামাজির কথা আসবে, রোজার কথা বললে বেরোজাদারদের বিরুদ্ধে কথা আসবে, পর্দার কথা বললে বেপর্দার বিরুদ্ধে কথা আসবে, হালালের কথা আসলে হারামের বিরুদ্ধে কথা বলতে হবে। যেই ভয় দিছে না জানি কোন ঝামেলা হয়, কোন বিষয় নিয়ে ওয়াজ করি। হুজুর অনেক চিন্তা ভাবনা করে দেখছে একটা সাবজেক্ট ঝামেলা নাই, ওর নাম হলো কবরের আজাব। বলেন তো সাবজেক্টের নাম কি? এটা নিয়ে ওয়াজ করলে কি নাই? কোনো ঝামেলা নাই, আল্লাহর মেহরবানি। হুজুর তো ওয়াজ করছে, এক বেচারাই প্রথম জীবনে নতুন ওয়াজ শুনতে আসছে, ওয়াজ তো সাধারণত শোনে না, আড়াই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা হুজুর শুধু কবরের আজাব কবরের আজাব কবরের ওয়াজ, এই এক ওয়াজ দিয়ে তিন ঘন্টা। বেচারা বাড়ি গিয়া একটা অন্যরকম ভাবোদয় হয়েছে, নড়ে না চড়ে না, কথাবার্তা কয় না, আজান হয় মসজিদে যায় না, খাবারের রক্ত হয় খায় না, বউ কয় আপনার হইল কি, আন্নে মাতেন না কিল্লাই, কি হইল আপনার? তারপরে আজান হয়েছে, বউ জিজ্ঞেস করলো আচ্ছা খাইলেন দাইলেন না, সেটা একটা ভিন্ন কথা, আজান হয়েছে মসজিদে যাবেন না? বেচারা রাগ হয়ে কয় শোন কবরের চিন্তায় তো আমি বাঁচি না, তো নামাজ পড়ি কোন সময়, কিসের চিন্তায় বাঁচি না, কবরের চিন্তায় তো আমি অস্থির, তো নামাজ পড়ার সময় করি। ভাইরা এখন আমার দেশের কিছু ইয়াং জেনারেশন, মাঝে মাঝে আমি ছোটোখাটো মানুষ, ওই পীরজাদা হিসাবে বুদ্ধি জ্ঞানে ইলেম কম হইল, অনেকে আমার কাছে আসে হুজুর তো কিয়ামতের আগে যখন এগুলো হবে খামা খায় এগুলো নিয়ে তো চিন্তা করে লাভ কি? আমি বললাম এই মেসেজটাই আপনাদের জন্য খারাপ, এই মেসেজটাই খারাপ। কেয়ামতের আলামত নবীজি বলে দিয়েছেন, কেয়ামতের আলামত নবীজি বলেছেন আল্লাহর ইশারায়। এর অর্থ এই না যে আপনি সমাজের প্রচলিত গড্ডালি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবেন, আরে কেয়ামতের আলামত হবেই, কিন্তু আমাকে তো আমার সতর্ক থাকতেই হবে, নাকি বলেন? সুতরাং আসুন আসুন, কেয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়েছে, আমরা ওই দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না, আমাদের প্রত্যেককেই পরিবর্তন হতে হবে তওবার মাধ্যমে, না হলে কিন্তু এই ধরিত্রী বেশি দিন থাকবে না, বেশি দিন টিকবে না। গুনাহের কারণে আল্লাহ তাআলা বলেছেন বান্দারে ওয়াইয়াফু আন কাসির, তোমরা এত সীমা লঙ্ঘন করো, এত পাপ করো, পাপের
আল্লাহর সাগরে নিমজ্জিত থাকো, আমি আল্লাহর সাথে এত বাড়াবাড়ি করো, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কারণে যদি তোমাদেরকে ধরি তোমরা কিন্তু বাঁচতে পারবে না। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার সম্মানে ওয়াইয়াফু আন কাসীর, আমি তোমাদের অধিকাংশ পাপ সীমা লঙ্ঘন আমি ক্ষমা করে দিই। এই জন্য আসুন আসুন পৃথিবীতে বিপর্যয়, আবার বলি এক করোনাই শুধু আমাদের জন্য বিপর্যয় নয়, এক ওমিক্রনই শুধু আমাদের জন্য বিপর্যয় নয়, গোটা পৃথিবী এখন আক্রান্ত, বলুন গোটা পৃথিবী এখন আক্রান্ত। এই জন্য আসুন আমাদের প্রত্যেকেরই ভালো হওয়া দরকার, আমাদের প্রত্যেকেরই তওবা করে আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাওয়া দরকার, আকুতি মিনতি করা দরকার। আমরা ভালো হলে সমাজ ভালো হবে, আমরা ভালো হলে দেশ ভালো হবে, আমরা ভালো হলে মানব সভ্যতা ভালো হবে, কথা ঠিক কিনা বলুন? এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করব, যেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ তাআলা বলেন ও নবী, আমার গোলামদেরকে বান্দাদেরকে বলে দেন, ও বান্দারা, ও আমার গোলামেরা, ও আমার সৃষ্টি, গুনাহ করেছ, পাপ করেছ, সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। বান্দারে তুমি কত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি হয়, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো তোমার ঘরের চাল পর্যন্ত, তোমার গুনাহ যদি হয় তোমার ঘরের চাল পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত, তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয় আমি আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। ও বান্দা বান্দি এত গুনাহ করেছ, এত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত প্রলম্বিত হয়, তোমার গুনাহ এত গুনাহ করেছ, একটার পরে একটা গুনাহ রাখলে যদি আকাশ পর্যন্ত চলে যায়, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয় আমি আল্লাহর রহমত আরশে আজিম পর্যন্ত। এই জন্য খবরদার, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আমরা গুনাহ করেছি কোনো সন্দেহ নাই, গুনাহ করেছি কোনো সন্দেহ নাই, এ পৃথিবী বাঁচাতে হবে আমরাও বাঁচতে চাই, বলুন এ পৃথিবী বাঁচাতে হবে আমরাও বাঁচতে চাই। সুতরাং এই বাঁচার উপায় হলো আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা, তওবা হলো, তওবা হলো আল্লাহর দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন হওয়া, তওবায় আল্লাহ খুশি হয়। বিশ্ব নবী বলেছেন, রহমতের নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি গুনাহ করে, কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহর রহমত থেকে নিজেকে বের করে দেয়, ওই বান্দা তওবা করে যখন আল্লাহর কাছে আবার ফিরে আসে, তওবার মাধ্যমে আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হয়, তওবার মাধ্যমে সে যখন গুনাহ থেকে ভালো রাস্তায় আবার যখন প্রত্যাবর্তন করে, ওই ব্যক্তিকে পেয়ে আল্লাহ এমন খুশি হয়, ওই ব্যক্তিকে পেয়ে আল্লাহ এমন খুশি হয়, মরুভূমি মরুদ্যানের মধ্যে কোনো মানুষ রওনা হল, সাথে তার খাবার, সাথে তার পানি, সাথে তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস, এমত অবস্থায় লোকটা রওনা হলো, এক জায়গা গিয়ে বিশ্রাম করতে গিয়ে তার উটটা হারিয়ে গেল, তার ঘোড়াটা হারিয়ে গেল, যে ঘোড়ার মধ্যে তার জীবন বাঁচানোর পানি আছে, যে ঘোড়ার ভিতরে তার জীবন যাপনের জন্য খাবার আছে,
যেই ঘোড়ার মধ্যে তার প্রয়োজনীয় সামান আছে এইটা সহ হারিয়ে গেল। লোকটা এখন মৃত্যুর প্রহর গুনতেছে, কোন সময় আমার মৃত্যু হবে আমি জানি না, কখন আমার মৃত্যু আসবে আমি জানি না, আমি বাঁচতে পারবো না, পানি নাই, আমি বাঁচতে পারবো না, খাবার নাই, আমি বাঁচতে পারবো না, আমার সাথে চলাচলের কোনো বাহন নাই, নির্ঘাত আমার মৃত্যু। মৃত্যু যখন সে চিন্তা করতেছিল, হঠাৎ যদি ওই ঘোড়াটা, হঠাৎ যদি ওই উটটা তার কাছে ফিরে আসে, ওই পানি খাবার সহকারে লোকটা নিজের উট ফিরে পেয়ে, নিজের ঘোড়া ফিরে পেয়ে, জীবনযাপনের উপকরণ ফিরে পেয়ে ওই লোকটা যত খুশি হয়। বিশ্বনবী বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই লোকটা যত খুশি হয়, একজন বান্দা তওবা পড়ে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা ওর থেকে বেশি খুশি হয়। এই জন্য আসুন, পৃথিবীর অসভ্যতাকে না বলতে হবে, না বলতে হবে, বেহায়াপনাকে না বলতে হবে, বেলেল্লাপনাকে না বলতে হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে না বলতে হবে। কথা ঠিক কিনা বলুন? এই সব পাপগুলি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনারা যারা সমাজের ভদ্র মনে করেন, ওগুলো ভদ্র, সমাজের যাদেরকে হাই সোসাইটিতে ভদ্র মনে করেন তারা ভদ্র, তাদের ভদ্রত্বের প্রমাণ দিচ্ছি, তারা কেমন ভদ্র, কেমন ভদ্র, ভদ্র তবে অসভ্য ভদ্র, ভদ্র তবে পশুর মতো ভদ্র। বুঝেন নাই কেমন ভদ্র? ইদানিং একটা জিনিস সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচিত হচ্ছে, সারোগেসি। শুনছেন না? কথা কয় না, আরে মুরব্বীদের শোনা দরকার নাই, ইয়াং জেনারেশনরা শোনেন নাই কি কি শুনছেন? সারোগেসি, এটা হচ্ছে ব্যাপারটা কি? ব্যাপার হলো অন্যের পেট ভাড়া নেওয়া। অন্যের কি ভাড়া নেওয়া? আমরা আগে জানতাম বাড়ি ভাড়া হয়, গাড়ি ভাড়া হয়, কিন্তু বউ যে ভাড়া হয় তা তো জানতাম না। এটা কি সভ্যতার লক্ষণ না অসভ্যতার লক্ষণ? কি মনে হয় আপনাদের কাছে, সভ্যতা না অসভ্যতা? আহারে আল্লাহ তাআলা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, একটা সামাজিক সুন্দর পদ্ধতি হলো বিবাহ। এই বৈবাহিক মাধ্যমে এক বাড়ির ছেলে আর এক বাড়ির মেয়ে পরস্পরের কাছে আসে, একজন আরেকজনকে জানার সুযোগ হয়, একজন আরেকজনের জীবন সঙ্গী হয়, সুখ দুঃখের সাথী হয়। ও আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক যাতে করে তোমরা একজন আরেকজনের কাছে থাকো এবং তোমরা মানসিকভাবে তৃপ্ত হতে পারো। সুবহানাল্লাহ। এখন বড় লোকদের ঘোড়া রোগ হয়েছে, রোগটার নাম কি? আরে কথা কয় না, রোগটার নাম কি? ঘোড়া রোগ। তারা নিজের বউর পেটে বাচ্চা হবে না, পয়সার গরমে গরিব কোনো দেশের অথবা গরিব কোনো মহিলার পেট ভাড়া নেবে, স্বামী এবং স্ত্রীর শুক্রাণু আর ডিম্বাণু এক জায়গায় করে ওই মহিলার গর্ভে প্রতিস্থাপন করা হবে, এর দ্বারা যে বেবি হবে সে বেবি আপনার সে এই সারোগেসি এই পদ্ধতিতে বাচ্চা হবে, এই বাচ্চার বাবা মা তারা হবে। দেখছেন, দুধের স্বাদ ঘোলে মিটানোর চেষ্টা পৃথিবীর মানুষ। আমি মাঝে মাঝে চিন্তা করি, শয়তান গাছের ডালে দাঁড়াইয়া কান দেয়ার কয়, ভাই আমি আর কি শয়তান, তোরা তো আমার থেকে বড় শয়তান, তোদের মতো শয়তান দুনিয়ায় থাকলে আমার ডিউটি পালন করা লাগবে। মাঝে মাঝে শয়তান কিছু লোকরে বলে, ভাই তোর পাও দুইখান আগায় দে, আমি একটু কদম ভুষি করি। আমি কি করি? তার কারণ হলো আমি তো ছোট শয়তান, তোরা বড় শয়তান, তোরা পৃথিবীতে যে শয়তানি চালু করছিস, তোদের মতো শয়তান পৃথিবীতে জিন্দা থাকলে আমার মতো শয়তান ডিউটি না করলো চলবে? পৃথিবীর মানুষ কোথায় গিয়েছে? সভ্যতার নামে, সভ্যতার নামে, শালীনতার নামে আজকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? সুতরাং আসুন, আমি আবার আবার বলছি, আবার রিপিট করতেছি একই কথা বারবার, শুধু করোনার অমিক্রণকে ভয় পেলেই চলবে না। পৃথিবীতে হাজারো বিপর্যয় একটার পর একটা ধেয়ে আসতেছে, একটার পরে একটা বিপর্যয় আসতেছে,
এখনো সময় আছে, তওবার দরজা বন্ধ হয় নাই, পশ্চিম আকাশে এখনো সূর্য ওঠে নাই। তবে বিজ্ঞানীরা পৃথিবীর যেই পরিবর্তন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডলের যেই পরিবর্তন দিচ্ছেন, আভাস ইঙ্গিত দিচ্ছেন, আমরা বড় ভয় পাচ্ছি, আমরা বড় ভয় পাচ্ছি। সুতরাং আমরা মনে করছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার ক্ষণ খুব দ্রুত নিকটবর্তী হয়ে গিয়েছে। আমি এ কথা বলবো না, আগামীকালকে তিনি আসবেন, পরশুদিন আসবেন। ভাইরা, বাদ্যযন্ত্রের যেভাবে প্রকোপ বেড়েছে, নায়িকা গায়িকাদের যেভাবে প্রকোপ বেড়েছে, পৃথিবীতে মদের যেরকম সাব আপনার সয়লাব হয়ে গিয়েছে, পৃথিবীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং অনৈতিক সম্পর্ক গোটা পৃথিবীকে যেভাবে আপনার একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আমরা ভীত সন্ত্রস্ত, আমরা ভীত সন্ত্রস্ত। করোনা নিয়ে অত ভয় পাই না। এখন আপনারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি করোনা নিয়ে ভয় পান না, কারণ কি? ভাই, ভয় যে আমি পাই না তার এটা আমার কথা না। এই সেদিন এক জায়গায় পড়লাম, এক লোক, এক ভদ্রলোক ভ্যানে উঠছে, ভ্যান বোঝেন তো, রিক্সার মতো ভ্যান গাড়ি, ভ্যান গাড়ি তো উঠছে, ওই এলাকায় রিক্সা নয় তো, ভ্যান গাড়ি উঠছে, ভ্যান গাড়ি চালাচ্ছে, ভ্যানের যিনি ড্রাইভার তার মুখে মাস্ক নাই, হ্যান্ড স্যানিটাইজেশন সে করে না। তো এখন ভদ্রলোক তারে জিজ্ঞেস করলো, তোর কি করোনার ভয় নাই? রিক্সা চালক, ভ্যান চালক বলতেছে, স্যার গরিব মানুষ, পেটের দায় কাজ করি, ভয় তো আসে। তো ভয় থাকলে তুই মাস্ক পরিস না, তুই স্যানিটাইজার ব্যবহার করিস না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিস না, তোর ভয় আসে? বুঝলাম কেমনে। কয়, স্যার ভয় আসে, তবে যদি এটা মেড ইন চায়না তো ভয় একটু কম। বলে কেমনে? কয়, স্যার চায়না এক নম্বর যে জিনিস বানায় ওইটা পাঠায় ইউরোপ আমেরিকায়, যেটা দুই নম্বর জিনিস বানায় ওইটা পাঠায় মধ্যপ্রাচ্যে, আর যেটা তিন নম্বর, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফাইভ ক্লাস যে জিনিসপত্র বানায়, যেগুলি অসল, চলে না বিশ্ববাস, ওইগুলি পাঠায় থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বের কোন গরিব দেশে। স্যার যদি এই ওমিক্রন, এই করোনা যদি সিনেরি ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে এক নম্বর জিনিস আমেরিকা ইউরোপে পাঠাইছে, দুই নম্বর জিনিস মধ্যপ্রাচ্যে পাঠাইছে, আমাদের দেশে যা পাঠাইছে এইটা তিন নম্বর, এটা নিয়ে এত ভয় পাওয়ার কারণ? কথা বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য আমি ভয় পাই, তবে অত ভয় না, এর থেকে বেশি আমি ভয় পাই ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিধ্বস। আমি এর থেকে বেশি ভয় পাই অগ্নিগিরির উৎপাত, আমি এর থেকে বেশি ভয় পাই বিপর্যয়। আজকে সেই দুনিয়ার ভিতরে যে বিপর্যয় হচ্ছে, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিকুম, আজকে পৃথিবীতে যে বিপর্যয় হচ্ছে এগুলি আমাদেরই কারণ। আসুন, আমাদের পরিবর্তন হওয়া দরকার, আসুন আমাদের পরিবর্তন হওয়া দরকার। আমাদের রেডিও টেলিভিশনগুলি আমাদেরকে পরকীয়া প্রেমের সবক দিচ্ছে, আমাদেরকে পরকীয়া প্রেমের শিক্ষা দিচ্ছে, আমাদের উঠতি বয়সের সন্তানগুলোকে অনৈতিকতার সবক দিচ্ছে। আমরা চাইলেই আমাদের ঘরগুলি আর সুন্দর নৈতিকতাপূর্ণ রাখতে পারছি না, আমরা চাইলেই আমাদের সন্তানের সাথে থাকতে পারছি না। এক কোন সংস্কৃতির করাল গ্রাস আমার সব পরিবারকে তছনছ করে দিয়েছে। আমার স্ত্রী চায় না আমার বাবা মা আমার সাথে থাক, আমার ভাইরা চায় না কেউ আমার বাবা মার দায়ী দায়িত্ব নেক, কথা ঠিক কিনা বলুন? এক ঘরে চার সন্তান, চার সন্তানের চার স্ত্রী চার বউ ঝগড়া লাগিয়েছে, বাবা মার দায়িত্ব কারা নেবে? আরে সন্তানের তো ঝগড়া হওয়া উচিত ছিল, এই কথা বলে এই বাবার ওসিলায় সুন্দর পৃথিবী দেখেছি, এই মায়ের ওসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করেছি। চার ভাই, বাড়ি ভাগ করো, জমি ভাগ করো, দোকানপাট ভাগ করো, গরু ছাগল ভাগ করো, কিন্তু বাবা মা ভাগ হবে না। সব সম্পদ, বৈষয়িক সম্পদ তোমরা ভাগ করে নাও, আমার বাবা আমার কাছে থাকবে, আমার মা আমার কাছে থাকবে, এই ভাগ শুনি না, বরং বউতে বউতে ঠেলাঠেলি লাগায়, আহারে ঘর যেরকম টিনগুলো ভাগ হয়েছে, ঘরের গাছপাট যেরকম ভাগ হয়েছে, জমিগুলো যেরকম ভাগ হয়েছে, আজকে বাবা মার কলিজাটাও ভাগ হয়, সাইড সেলে ভাগ করে, এ এক মাস ও দুই মাস ও তিন মাস খাওয়াবে, আর একজন বললো আমার আয় ইনকাম নাই আমি পারবই না। আহারে সন্তান, কি শুরু হলো, কোন সংস্কৃতি শুরু হলো? আজকে তুমি তোমার সন্তান, তুমি তোমার সন্তানের সামনে বাবা মাকে ফাঁকি দিয়ে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, ও বাবা
আগামীকালকে তুমিও বৃদ্ধ হবে, তোমার সন্তানও ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে তোমাকে পাঠিয়ে দেবে। আজকে যে ভদ্রলোক, যেই ভদ্রলোক আজকে সুইসাইড করেছেন, আমরা আত্মহত্যার পক্ষে নয়, ঘৃণা করি আত্মহত্যা, হারাম। বলুন আত্মহত্যা কি? আত্মহত্যা হারাম। কিন্তু দুঃখ হলো, তিনি কোন দুঃখে আত্মহত্যা করেন? আজকে আমাদের সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে, এই সমাজটাকে ভালো বানাতে পারবে আমার কলিজার টুকরা যুবকেরা। এই জন্য আমি এই গাজী ইমামিয়া কমপ্লেক্সের এই ঐতিহাসিক মাহফিল, আলহামদুলিল্লাহ নোয়াখালীর মাহফিলগুলোর মধ্যে এই মাহফিলটা আল্লাহ তাআলা তার আম মকবুলিয়াত আল্লাহর কাছে হাসিল করেছে, আলহামদুলিল্লাহ এই মাহফিলটা মানুষের হৃদয়ের মধ্যে ছায়া গেড়েছে, এই মাহফিল মানুষের হৃদয়ের মধ্যে দাগ কেটেছে। সুতরাং এখান থেকে বাস্তব জীবনের কিছু শিক্ষা আমাদের নেওয়া দরকার। আমি আজকে যুব শ্রেণীদেরকে বলবো, কলিজার টুকরা যুবকেরা, কলিজার টুকরা যুবকেরা, তোমরা সমাজটাকে আর ধ্বংস করবে না, সভ্যতাকে আর ধ্বংস করবে না। কাক যেমন ময়ূর সাজলে কোনোদিন কাক ময়ূর হতে পারে না। তুমি মুসলমানের সন্তান, বিজাতির কালচার সংস্কৃতি দেখে বিজাতির মতো তোমাকে চুল কাটতে হবে না, বিজাতির মতো তোমাকে জার্সি পরতে হবে না, বিজাতির মতো তোমাকে প্যান্ট পরতে হবে না। কি অসভ্য! আহারে, দামি দামি প্যান্ট পায়জামা পরতে পারে, কিন্তু আজকে তা না করে আজকে আমার দেশের যুবকেরা তরুণেরা এই কি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, আবার কেউ প্যান্ট পুরো পরে, তবে এখান দিয়ে ওখান দিয়ে ছেঁড়া, মনে হয় যেন ভিতরে সদরঘাট সব বের হয়ে যাবে। এটা কোন ধরনের ভদ্রতা? এটা কি ভদ্রতা? এটা কি ভদ্রতা? এটা কোন ধরনের ভদ্রতা? আরে, উলঙ্গ থাকলে যদি ভদ্রতা হয় তাহলে পশুদের থেকে ভদ্র আর পৃথিবীতে কেউ নাই। পশুরা কি কোনো পোশাক পরে? পশুরা তো উলঙ্গ ল্যাংটা থাকে। সুতরাং আসুন আমরা এই সভ্যতাকে না বলি, এই সভ্যতা আমার মুসলমানের সভ্যতা নয়, এই সভ্যতা বাঁচার সভ্যতা নয়, এই সভ্যতা মানুষকে কল্যাণ দেওয়ার সভ্যতা নয়, এটা অসভ্যতা। এটা নাম কি? এটা নাম কি যেন বলুন? অসভ্যতা। সুতরাং এই অসভ্যতাকে না বলতে হবে, এই অসভ্যতাকে বিদায় করতে হবে, এই অসভ্যতাকে জাগা দেওয়া যাবে না। প্রত্যেক বাবারা যারা এসেছেন, বাবারা যারা এসেছেন, ঘরগুলোকে আপনাকে গাইড দিতে হবে, ঘরগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কি করে? সন্তান যখন শাসন করার, তখন আপনি সন্তানকে মানুষ বানান নাই, সন্তানকে শিক্ষা দেন নাই। যখন সন্তান আপনার গণ্ডির বাহিরে চলে যায়, চাইলেও কিন্তু হাজার চেষ্টা করলেও এই সন্তানকে আর ভদ্র বানাতে পারবেন না। এই জন্য সন্তানগুলো কাদের সাথে যাচ্ছে, বিশেষ করে ড্রাগ অত্যন্ত ভয়াবহ। 18 কোটি মানুষ, তার 80 লক্ষের উপরে মানুষ সরাসরি ড্রাগের সাথে জড়িয়ে পড়েছে। কি ভয়াবহ কথা! সুতরাং আসুন, কোনো ঘরের একটা সন্তান যদি মাদকাসক্ত হয়, ওই ঘরটার জন্য জাহান্নামী যথেষ্ট। কথা ঠিক কিনা বলুন? ঘরের মধ্যে অশান্তি, এমনকি যদি আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও যদি থাকে, তাদের সন্তানগুলো যেন খারাপ পথে না যায়, সে ব্যাপারেও আপনি আন্তরিকভাবে চেষ্টা করবেন। আমরা মানুষ সমাজে বাস করি, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু সমাজে যারা বাস করি, সামাজিকভাবে সকল মানুষের সাথে একটি সুসম্পর্ক এবং একটি সুদৃঢ় বন্ধন আমাদের সমাজে থাকা দরকার। দরকার কি দরকার না বলুন? আজকে আমাদের দরকার আছে। যা হোক, আমি বাবাদের উদ্দেশ্যে একটু কথা বলে আমি শিরক এবং বেদাতের দুই একটা কথা বলে শেষ করব। আপনারা একজন পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার, খুব বড় মাপের অফিসার নয়, তবে পুলিশ অফিসার, উনি একটা তার ফেসবুকে একটা পোস্ট করেছিলেন। এটা হলো বরিশাল জেলা একটি থানার একটা পোস্ট করেছিলেন, বাবা তার কিছু সম্পদ এক সন্তানকে হয়তো দিয়েছে, এই অপরাধে বাবা মৃত্যুর পরে সন্তানরা বাবার কাফন দাফন করতে দেয়নি, গ্রামের লোকজন বাবাকে গোসল করিয়ে কাফন পরিয়ে মসজিদের সামনে যখন আনল, সন্তানেরা সম্পদ নিয়ে ঝগড়ায় ব্যস্ত, তারা বাবাকে দাফন করতে দেবে না।
গ্রামের লোকজন জানাজা পড়ল না, চলে গেল, সবাই চলে গেছে, মসজিদের সামনে খাটটা পড়ে আছে, ওই মসজিদের খাট নামক পালকিতে টান টান হয়ে বেচারা তিন বাঁধের আসামি শুয়ে আছে। রাত হয়ে গেল, শীতের রাত, একটা টিম টিম করে বাতি জ্বলতেছে, কোনো মানুষ নাই। তারপরে ওই বাড়ির অথবা এলাকার একটা কুকুর, হয়তো ওই মৃত বেচারার ভালোবাসত কুকুরটা, খাটের পাশে কুকুরটা একা একা খাটটা পাহারা দিচ্ছে। কথা কি শুনতেছেন আপনারা? আমার একজন মানুষ মারা গিয়েছে, সন্তানেরা তাকে দাফন কাফন করতে দিচ্ছে না, তার লাশটা পড়ে আছে, কোনো মানুষ তার পাশে কেউ নাই, অসহায় বড় তিনি, একটা কুকুর তাকে পাহারা দিচ্ছে, আর শীতের হালকা কুয়াশার রাতে একটি টিম টিম করা ইলেকট্রিক বাল্ব তাকে ধরে রেখেছে। কোনো একজন ব্যক্তি হয়তো সাম্বডি সামোয়ান থানায় ফোন করেছে, পুলিশ তো মানুষ নাকি, হয়তো যখন যারা ক্ষমতায় থাকে তারা পুলিশকে তাদের লাঠি হিসেবে ব্যবহার করে, যারা যখন ক্ষমতায় থাকে তারা তাদের ক্ষমতাকে এই পুলিশ বাহিনী দিয়ে দীর্ঘায়িত করে, অনৈতিক কাজ করে। কিন্তু পুলিশে যারা চাকরি করে ওরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের আপনজন, আমাদের রক্ত, আমাদের মতোই, কথা ঠিক কিনা, আমাদের মতোই মানুষ, ওদের সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি যন্ত্রণা আছে, মানসিক অনুভূতি আছে, তারাও মানুষ, তারা পাথর নয়। থানা থেকে পুলিশ বেচারা আসছে, যখন তিনি এসে দেখলেন গভীর রাত, গোটা গ্রাম ঘুমিয়েছে, মনে হয় যেন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়েছে, গ্রামের রাত, আর একটি কুকুর একটি লাশ পাহারা দিচ্ছে, খাটিয়ে পাহারা দিচ্ছে, আর পাশে একটি ছোট্ট ইলেকট্রিসিটি বাল্ব টিম টিম করে জ্বলতেছে। বেচারা পুলিশ অফিসার সহ্য করতে পারেন না, তার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে, আরে এই দুনিয়ায় এই ধনদৌলত এই সম্পদ কি কাজে আসবে, এই সন্তান কি কাজে আসবে, দুনিয়ার সম্পদের জন্য সন্তানগুলো এত হিংস্র হয়ে যায়, পিতার লাশকেও দাফন করতে দেয় না। এই জন্য বলছিলাম, আসুন, কোন দুনিয়ার জন্য বাহাদুরি করছেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, আপন তোমার কেউ হবে না, আপন তোমার কেউ হবে না, শুধু আসুন, যে আল্লাহ তাআলা আপন হবে সে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করা দরকার, ওই আল্লাহর সাথে রিলেশনশিপ তৈরি করা দরকার। তরুণ যুবকদেরকে বলবো, বান্ধবীর সাথে রিলেশন নয়, গার্লফ্রেন্ডের সাথে রিলেশন নয়, ও কলিজার টুকরা তরুণ যুবকেরা, আজকে এই গাজী ইমামউদ্দিনের এই মাহফিলে ঈসার সোহবে আল্লাহর ওলির এক মাহফিলে শপথ নিতে হবে, আজকে থেকে রিলেশন হবে আল্লাহর সাথে। রিলেশন কার সাথে হবে? আল্লাহর সাথে রিলেশন হবে। আল্লাহর সাথে রিলেশন আমাকে শান্তি এনে দিতে পারবে, আমাকে শান্তি এনে দিতে পারবে, না হলে ওই বুড়ো বয়সে ওই ভদ্রলোকের মতো নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে সুইসাইড করতে হবে না। এই পৃথিবী আমরা উপভোগ করতে চাই, পৃথিবী দেখতে চাই, পৃথিবীর রূপরস আমরা হালাল তরিকায় অনুভব করতে চাই। আসুন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করি, আর আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যম হলো তওবা, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যম হলো তওবা। বান্দা যত গুনাহ করেছ আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বিনম্র হও, অনুতপ্ত হও, অনুশোচিত হও, আল্লাহ তাআলা তোমার জিন্দগির গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তোমার জিন্দগির গুনাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলা তোমাকে রহমতের কোলে তুলে নেবে, আল্লাহ তাআলা তোমার ভাগ্য খুলে দেবে। আল্লাহ যদি তোমার ভাগ্যের দুয়ার খুলে দেয়, তোমার ভাগ্য কেউ আটকায় রাখতে পারবে না। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়তের উপরে চলার তৌফিক দান করুন।